শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ চারজনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ঢাকার শ্রম আদালত। সেই সঙ্গে তাকে ৩০,০০০ টাকা জরিমানাও করা হয়েছে। তবে আপিলের শর্তে ডক্টর ইউনূস সহ চারজনকে ১ মাসের জামিন দিয়েছে আদালত। এদিকে ডক্টর ইউনূস বলেছেন, যে দোষ তিনি করেননি সেই দোষের ওপর শাস্তি পেলেন, এটা কপালে ছিল, মনে দুঃখ রয়ে গেল, নববর্ষের আনন্দের দিনে আঘাতটা পেলেন। আহমেদ সরার রিপোর্ট। রায় ঘোষণা উপলক্ষে সোমবার দুপুর ১:৪০ বিজয়নগরে শ্রম আদালতে আসেন শান্তিতে নোবেলজয়ী এবং গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনূস সহ চার বিবাদী। ২:০০ সময় ঢাকার শ্রম আদালত ৩ বিচারক শেখ মেরিনা সুলতানা রায় পড়া শুরু করেন। তবে শুরুতেই তিনি জানান, ৮৬ পৃষ্ঠার রায়ের অংশবিশেষ তিনি পড়বেন। উপবিপক্ষের আইনজীবীদের বিভিন্ন যুক্তি পর্যালোচনা করে আদালত ডক্টর মোহাম্মদ ইউনূস সহ চার বিবাদীর বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানান। আদালত তাদের দোষী সাব্যস্ত করে রায় দেন। সেই সাথে শ্রমিকদের ক্ষেত্রে আইন লঙ্ঘন করে যেসব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে বিধি সংশোধন করে সেসব সুবিধা দিয়ে আদালতে তার প্রতিবেদন দিতে বলেছে। ৩০৩ উপধারায় ডক্টর ইউনূস এবং অন্যান্যদেরকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড, ৫,০০০ টাকা জরিমানা অনাদায়ে ১০ দিন, এবং ৩০৭ ধারায় ২৫,০০০ টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড এটা দিয়েছে। মাননীয় আদালত আগামী ৩০ দিনের জন্য ওনাদের জামিন মঞ্জুর করেছে আপিল দায়েরের শর্তে। আমরা কোনো কথা বললেই ওনারা প্রথমেই বলে নোবেল লরিয়েট। এখানে বিষয়টা কিন্তু নোবেল লরিয়েটের না, আমরা নোবেল লরিয়েট হিসেবে আমাদের কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শনের আমাদের কোনো কাগজে ডকুমেন্টে এই শব্দটা আমরা টাচ করিনি। এখানে প্রতিষ্ঠান প্রধান হিসেবে ওনার ভায়োলেশন অফ নোবেল লয়ের বিচার হচ্ছে। আমাদের সেই যুক্তিটা মাননীয় আদালত অ্যাকসেপ্ট করেছে, কিছু হলেই বলে নোবেল লরিয়েট। নোবেল লরিয়েট তো আইনের ঊর্ধ্বে না, উনি হতে পারে নোবেল লরিয়েট, এটা ওনার ব্যক্তিগত অ্যাচিভমেন্ট, কিন্তু আপনি প্রতিষ্ঠান প্রধান হিসাবে যে আইনটি লঙ্ঘন করেছেন শ্রম আইনের বিধি, সেটা তো সেটাই তো আমরা আদালতের কাছে বলেছি। আমরা বলিনি যে উনি নোবেল লরিয়েট, তাকে শাস্তি দেওয়া হোক, এই ধরনের কথা কখনো আমরা বলিনি। রায়ের প্রতিক্রিয়ায় ডক্টর মোহাম্মদ ইউনূস জানান, ইংরেজি নববর্ষ সারা বিশ্বেই আনন্দের দিন, তিনি সেদিনেই আঘাতটা পেলেন। আমরা আজকে আদালতে এসেছিলাম রায় শোনার জন্য, কিন্তু এসে মনটা ভরে গেল। আমার বহু বন্ধু বান্ধব এখানে পেয়ে গেলাম, যাদের সঙ্গে আমার বহু দিন দেখা হয় নাই, যারা আজকে এসছে এই আনন্দের দিনে যে কি রায় হয় সেটা দেখার জন্য, আমার কি অবস্থা দাঁড়াবে। আমি কিন্তু খুবই খুশি তাদের দেখে, মনটা ভরে গেল। বহুদিন পরে যারা বিভিন্ন দেশ থেকে এসছে, ছুটিতে এসছে, এক জায়গায় একত্র হওয়ার সুযোগ পেলাম আমরা এই শ্রম আদালতে। রায়ের প্রতিক্রিয়াটা কি স্যার? আমরা রায়ের জন্য অপেক্ষা করলাম সবাই মিলে, বন্ধু বান্ধবরা সবাই একত্রে, যে রায় পেলাম, যে দোষ আমরা করি নাই সেই দোষের উপরে শাস্তি পেলাম, এটা আমাদের কপালে ছিল, জাতির কপালে ছিল, আমরা সেটা গ্রহণ করলাম এই দোষ হিসাবে। এই দোষ কীভাবে আদালত থেকে শেষ পর্যন্ত আমরা বিচার পাবো সেটা আমাদের আইনজ্ঞ এখানে আছেন ব্যারিস্টার মামুন সাহেব, তিনি ব্যাখ্যা করবেন। তবে আমাদের মনে দুঃখটা রয়ে গেল, আজকে এই আনন্দের দিনে আমরা এই আঘাতটা পেলাম। যে দোষ করি নাই সেই দোষের শাস্তি পেলাম, এটাকে ন্যায় বিচার যদি বলতে চান বলেন, এটা আপনার ইচ্ছা। ডক্টর মোহাম্মদ ইউনূসের আইনজীবী জানান, তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন। আমরা এই ব্যাপারে ক্ষুব্ধ, আপিলের আগে একটি কথা বলে নেই, লেবার কোর্টের ইতিহাসে এত তাড়াতাড়ি ডক্টর ইউনূস সাহেবের মামলাকে শুনানির জন্য এক মাসে ৯:১০ দিয়েছেন। এই কোর্টে এই মাসে কোর্ট এসেছে ৩টা কোর্ট, কোনো কোর্টের এজলাস তৈরি করা হয় নাই, এক ১৫ দিনের জন্য লয়ারকে ছুটি দেওয়া হয়েছে, নিজেরা এজলাস তৈরি করে এইখানে তড়িঘড়ি করে রাত্রের ৮:৩০ পর্যন্ত ইতিহাস ব্রেক করে, শুনানি করে, তড়িঘড়ি করে আজকের এই রায় ঘোষণা করা হয়েছে। এই রায় আমরা বিক্ষুব্ধ, এই রায় অন্যায়, এই রায় জনগণের বিরুদ্ধে রায়, এবং
আইন বিরোধী, আমরা নেবিচার থেকে বঞ্চিত হয়েছি। 2021 সালের 9 সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে মামলাটি করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পরিদর্শক আরিফুজ্জামান। এতে আনা হয় শ্রমিক কল্যাণ ফান্ডের নির্দিষ্ট লভ্যাংশ না দেয়া, চাকুরি স্থায়ী না করা এবং গণছুটি নগদায়ন না করে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ। সরকারের সাথে মতের অমিল অথবা ভিন্ন মতের কারণে সারা বিশ্বেই বিভিন্ন সময়ে নোবেল জয়ীদেরকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এমনকি এবছর যিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন তিনিও আটক আছেন ইরানের কারাগারে। তবে ডক্টর ইউনুস হচ্ছেন একমাত্র শান্তিতে নোবেল জয়ী যিনি শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে কারাদণ্ড পেয়েছেন। আহমেদ সরোয়ার, বাংলাভিশন, ঢাকা।